সমস্যাতে ভুগছেন, দিনে রাতে প্রচন্ড দাড়ি চুলকাচ্ছে, তো চলুন আজকে এটারই একটা সলিউশন বের করবো। লেটস গো। আমার সব থেকে বেশি যে জায়গাটাতে ইচিং হয় সেটা হচ্ছে এইখানটাতে, এইখানটাতেই, কারণ আমরা যখন ঘামগুলোকে ছাড়ি তো ঘাম ছাড়ার পরে এইখানটাতে কিন্তু সমস্ত ঘাম বা জল এখানে এসে বসে, তো এইখানটাতে আমার বেশি ইচিং হয়, আমার ক্ষেত্রে বলছি। তো তোমাদের যেখানে বেশি ইচিং হবে মানে এইগুলোতেও যদি ইচিং হয় তো তোমরা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, আর গোপেতেও দিতে পারো, আর এটা কোনো মানে সাইড এফেক্ট নেই, অ্যালোভেরা খুব ভালো জিনিস। তো আমি এইখানটাতেই বেশি করে দিচ্ছি, এটাতে শুধু অ্যালোভেরা জেল আছে আর কিচ্ছু নেই, কোনো আমি অয়েল দিইনি কিচ্ছু না। যেহেতু আমার হাতে সময় কম, ওই জন্য আমি ইউজ করছি হেয়ার ড্রায়ার, তো এটা দিয়েই আমি দাড়িটাকে কিন্তু শুকিয়ে নেবো, যেহেতু টপটপ করে জল পড়ছে দেখতে পাচ্ছ। তো চলো এটা দিয়ে আমি শুকিয়ে নিই, এটা মিডিয়াম ফ্লেমে করে রাখে, অতক্ষণ বসে থাকার মতন ক্ষমতা আমার নেই, আমি প্রচণ্ড শর্টকাট মানুষ, আর যেটা করলে তাড়াতাড়ি হবে সেই জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি। তো এইটা দিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নিচ্ছি, অনেকটা তাড়াতাড়ি কাজ মিটে যাবে। So it's time to wash my beard. তো চলো এবার ধুয়ে নিই, ধুয়ে নিয়ে দেখা যাক। তো এইবার আমি একটা জিনিস জানিয়ে রাখি, তো আমি যে স্টেপগুলো দেখালাম সেই স্টেপটা যদি তোমরা হলিডে, যদি ছুটির দিনে করে থাকো, তাহলে আমি বলবো যে এই স্টেপটা ফলো করার পরে তোমরা যে কোনো তেল মাখতে পারো। আমি যেহেতু বাইরে বেরোবো ওই জন্য আমি তেল মাখবো না। যদি তোমরা ভাবো যে আমি বাড়িতেই আছি, বাড়িতেই থাকবো, ইভেন রাত্রি পর্যন্ত আমি বাড়িতেই থাকবো, বাইরে বেরোবো না, তাহলে আপনারা অয়েল ইউজ করতে পারেন। অয়েলটা যে কোনো অয়েল, যার যেটা স্যুট করে সেই অয়েল ইউজ করবে। আমি এখানে আমার নির্দিষ্ট কোনো তেল নেই কো যে আমি এটা ইউজ করছি, এটা হাতের সামনে আছে বলে আমি এটা দেখাচ্ছি, আমি এটা চুলেতে মাখি এবং দাড়িতেও মাখি, মেখে থাকি। তো ব্যাপার হচ্ছে এইটাই, আমি এখন কেউ কার্পিন, আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, আমি এই তেলটা সাথে আছে এই জন্য আমি এই তেলটাকে ইউজ করছি, এই তেলটা ইউজ করবো। তো এখন নয়, এটা আমি ইউজ করবো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে, ডিনারের শেষে, ঠিক আছে, যাতে সারা রাত তেলটা অবজার্ভ হয় দাড়িতে এবং সকালবেলাতে উঠে আমি ফ্রেশ হয়ে ধুয়ে নিতে পারি। তো যেহেতু আমাকে বাইরে বেরোতে হবে ওই জন্য আমি এখন তেলটাকে মাখছি না, যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে তেলটাকে মাখতে পারেন, কিন্তু তেল মেখে বাইরে বেরোবেন না দাড়িতে, কারণ বাইরে বেরোলেই কিন্তু পলিউশন, এই তেল দিলেই কিন্তু পলিউশন প্রচণ্ড অবজার্ভ করে। তো এই ছিল আজকের আমার হোম রেমেডি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো হেয়ার কেয়ার টিপস নিয়ে, বিয়ার্ডের টিপস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্যে বাই।